ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য থ্রি ডি ডিজাইন এই ডিজাইনটা আমি কীভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলায় তো তো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আমার কীরকম হয়েছে তো এই ডিজাইনটা কীভাবে করেছি আজকে তোমাদের সাথে সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে শেয়ার করবো তো চলো শুরু করে যাক ভিডিওটি প্রথম আমরা কি করব জাস্ট ফাইলে যাব ফাইল থেকে জাস্ট নিউ অপশানে যাব এখানে নিউ অপশান থেকে জাস্ট আমরা কী করব একটা জাস্ট আর্ট বোর্ড একটা ক্রিয়েট করে নেব তো ক্রিয়েট করার জন্য আমি উনিশশো কুড়ি হাজার আশি বাই তিনশো পিক্সেল একটা আর্টবোর্ড আমি অলরেডি নিয়ে নিয়েছি অলরেডি সো দেখতে পাচ্ছেন তো তারপর আমরা কী করব নেক্সট অপশান এখান থেকে যে র্যাক্টাঙ্গলার টুল আছে এই র্যাক্টঙ্গুলার টুলটা একটা নিয়ে নেবো আমি জাস্ট আমরা শিপ চিপে এটা কিন্তু একটা জাস্ট আমি র্যাক্টঙ্গলার একটা আমি বানিয়ে নেব শেপ একটা সো দেখতে পাচ্ছেন বানানোর পর আমরা কী করব যদি আমার স্টক কালার যদি থাকে স্টক কালারটা আমি নান করে দেবো মানে বন্ধ করে দেবো এখান থেকে কী করব কনভার্ট স্মার্ট অবজেক্ট করে দেবো স্মার্ট অবজেক্ট করার পর এটা কী করবো কন্ট্রোল টি করলে এটা কিন্তু চার দিকে এটা কিন্তু সিলেক্টেড হয়ে যাবে এখান থেকে কী করব মানুষে লেফট ক্লিক করবো এখান থেকে জাস্ট একটা অপশান আছে কি স্কেউ বলে স্কেও ক্লিক করবো এখানে শিফট আর অল্ট চিপে আমি জাস্ট এই এই কোনা থেকে জাস্ট আমি জাস্ট এরকম ছোট করে দেবো একটা ছোটো করার পর জাস্ট আমি এখান থেকে আবার মাউসে লেফট ক্লিক করব এখান থেকে জাস্ট স্কেল অপশানে ক্লিক করব স্কেল ক্লিক করলে কিন্তু জাস্ট কন্ট্রোল জেড দেব এখান থেকে জাস্ট শিপ চিপে আমি কিন্তু এটাকে জাস্ট আমি এর এইরকম পজিশানে আমি কিন্তু বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পর জাস্ট আমি এটাকে জাস্ট একটা বাড়িয়ে নেব এখান থেকে এই পর্যন্ত জাস্ট এখান থেকে এই পর্যন্ত আমি একটা শেপ কিন্তু বানিয়ে নিলাম অলরেডি এখান থেকে জাস্ট আমি মিডিল পয়েন্টে রেখে দিয়ে জাস্ট পারফেক্ট পজিশনে আমি কিন্তু রেখে দিলাম রেখে দেওয়ার পর রেক্টেঙ্গল ওয়ান আছে রেক্ট্যাঙ্গল ওয়ান পর এখানে মাউসে লেফট ক্লিক করব এখানে লেয়ার ভায়া কপি আছে একটা এখান থেকে জাস্ট আমি কপি করে নেব আর একটা যেটা আছে আরেকটা কপি করব এখান থেকে জাস্ট আমি এই পজিশনে আমি কিন্তু রেখে দিলাম এখান থেকে জাস্ট লেয়ার ভায়া কপি এখান থেকে জাস্ট আমি এই পজিশান আমি কিন্তু রেখে দিলাম রেখে দেওয়ার পর প্রথম যে আমার রেক্টেঙ্গুলারটা আছে রেক্টেঙ্গুলার এটা ডবল ক্লিক করব তো আমার এক কিছুটা এরকম হয়ে যাবে জাস্ট কন্ট্রোল মাইনাস দিলাম মাইনাস দেওয়ার পর যে কোনো আমি একটা ফটো এখান থেকে ডাউনলোড করা আছে অলরেডি আমি জাস্ট এখান থেকে জাস্ট ওপেন করে নিয়েছি জাস্ট প্রথমে যে ফটোটা আছে সেই ফটোটা আমি জাস্ট ওপেন করে নিলাম এখান থেকে জাস্ট আমি চারিদিকে যে আমি ফটোটা ঠিক পজিশনে কিন্তু বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর এটা কী করব জাস্ট এখানে ক্লোজ বলে একটা অপশান আছে জাস্ট ক্লোজের জায়গায় ইয়েস করে দেবো সেখানে পারফেক্ট অনুযায়ী আমি কিন্তু এটা সেফটা আমার বসে যাবে এখান যে র্যাক্টঙ্গলার টুটা আছে র্যাক্টঙ্গলার টুটের জায়গায় এখানে জাস্ট আমি একটা কী করবো আবার একটা ফটো নিয়ে নেব এখান থেকে নেওয়ার পর এখানে জাস্ট আমি সিলেক্ট করে দেবো এখান থেকে এটাকে জাস্ট কন্ট্রোল মাইনাস দিলাম এখান থেকে জাস্ট আমরা দেখে নেব যে পারফেক্ট এটা ঠিক বসেছে কি বসে নেই তো জাস্ট আমার কিন্তু এটা ঠিক পারফেক্ট বসে গেছে এখানে ক্লোজের জায়গায় ইয়েস করে দেবো আর এখানে যেটা আছে আর একটা এটা ক্লিক করবে এখান থেকে ক্লিক করার পর এখান থেকে কন্ট্রোল মাইনাস দিয়ে দেবো ছোটো হয়ে যাবে এটা জাস্ট প্লেস এম্বুডেড অপশানে যাব এখান থেকে জাস্ট একটা ফটো আছে আরেকটা আমি জাস্ট ওপেন করে নেব এখান থেকে জাস্ট এটা কী করবো এখান থেকে জাস্ট এটা সিলেকশান করে নেব সিলেকশান করার পরে এটা কী করবো জাস্ট ক্লোজের জায়গায় ইয়েস করে দেবো আমার ডিজাইনটি কিন্তু পুরোপুরি এটা হয়ে গেছে এখান থেকে জাস্ট এটাই নিচে নামিয়ে দেব পারফেক্ট অনুযায়ী আর এটা যেটা ছিল দু নম্বর যেটা ছিল সেটা মিডিলের নিচে নামিয়ে নেব তো কিছুটা ডিজাইনটা আমার কিন্তু এরকম হয়ে গেছে তো প্রথমে যে ডিজাইনটা আছে আমার এটা দেখতে পাচ্ছেন ফার্স্টের যেটা আছে ফার্স্টেরটা আমি এটা ক্লিক করবো এটার উপর জাস্ট এখান থেকে এফেক্স অপশানে যাবো এখানে ড্রপ সেটা দিয়ে দেবো ড্রপ শেট এখানে জাস্ট সিলেকশান করে নেবেন এখান থেকে জাস্ট থার্টি পারসেন্ট এখানে তিন এখানে ষোলো ঠিক আছে এখানে আমার কিন্তু পারফেক্ট আমার সিলেকশন করা আছে অলরেডি এটা সিলেকশন করে নেবেন এখন জাস্ট স্টক একটাই আছে আমার স্টকটার উপর জাস্ট ক্লিক করব নেবো স্টকটার জায়গা আমি কী করবো জাস্ট এটার উপর ক্লিক করব এখান থেকে 10 দিয়ে দেবো দশ পিক্সেল সরি এখানে ইনসাইড দেবো আর যেমন আছে সেরকম জাস্ট এটার উপর ক্লিক করে দেবো ওকে ওকে করার পর জাস্ট এখান থেকে কপি লেয়ার স্টাইল করব এখান থেকে জাস্ট পেস্ট করে দেবো এখানে পেস্ট স্টাইল এখান জাস্ট পেস্ট স্টাইল সো ডান ওকে এখান থেকে জাস্ট আমি এটার উপর ক্লিক করব এখান থেকে আমি কি করব জাস্ট সলিড কালার একটা নিয়ে নেবো যে কোনো কালার একটা হালকা কালার এখান থেকে জাস্ট আমি এই পজিশনে একটা কিন্তু আমি লেয়ার নিয়ে নিলাম এটাকে যদি চান দিয়ে এখান থেকে স্টকটা হালকা আমি বেশি দেবো এখান থেকে তো স্টকটা কিন্তু দিতে পারেন এখান থেকে জাস্ট সরি এটা জাস্ট ক্লোজ করে দিচ্ছি এখান থেকে যদি স্টকটা দিতে চান এখানের উপর ক্লিক করবো এখানে স্টকটা জায়গায় এখান থেকে জাস্ট এখান থেকে এই পজিশন কিন্তু দিতে পারি আমি এটা এটা উপর এই পজিশান আমি দিতে পারি চব্বিশেও দিতে পারি এখান থেকে জাস্ট এটা কপি করলাম কপি লেয়ার স্টাইল এখান থেকে সব এগুলোতে আমি পেস্ট করে দেবো একবার করে এখান থেকে এটাকেও পেস্ট করে দেবো তাহলে পারফেক্টলি ডিজাইনটা আমার সুন্দর লাগবে এখান থেকে জাস্ট আমি একটা হালকা কালার দিয়ে দিবো এখান থেকে যাতে পারফেক্টলি ছবির সাথে এটা ম্যাচ করে যায় আমার এই কালারটা রাখলে ভালো হবে জাস্ট এই কালারটা রেখে দিলাম হালকা কালার আমি দিয়ে দেবো এটাকে সো ডান ওকে আর এখান থেকে যেটা লিখেছিলাম এখান থেকে জাস্ট থ্রি ডি ইমেজেস বলে লেখাটা লিখেছিলাম এমনি লিখিয়ে দিয়েছি থ্রি ডি আই আই এম এ জি এস আই এম এ জি ইএস থ্রি ডি ইমেজেস এখানে কন্ট্রোলটি দিয়ে এটাকে কী করলাম জাস্ট বড়ো করে দিলাম অলরেডি এখন জাস্ট আমি নিচে নামিয়ে দিলাম সো এখান থেকে আমি কী জাস্ট অপাসিটিটা হালকা কমিয়ে দিবো এখান থেকে জাস্ট মিনিমাম আশি পার্সেন্ট রেখে দিলাম এখান থেকে জাস্ট হালকা কমিয়ে দিলাম এটা সাতষট্টি পার্সেন্ট সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট সব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম নতুন নতুন টিউটারল আপনারা শিখতে পারবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলো ভিডিওটি এখানেই শেষ তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন যাতে নতুন কিছু আপনারা শিখতে পারেন বা আমি কিছু শেখাতে পারি